অবৈধ বালু উত্তোলনের কারণে বাঁধ দিয়েও নদী তীর রক্ষা করা যাচ্ছে না বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তৃতীয় দিনের ডিসি কনফারেন্সে অংশ নিয়ে এমনটাই জানান তিনি। বলেন, সেখানে বালু উত্তোলন করা যেখানে সেখানে বালু উত্তোলন করা যাবে না, নির্ধারিত স্থান থেকে বালু উত্তোলন করতে হবে। এছাড়া সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বালু উত্তোলন করতে হবে বলেও জানান তিনি। একই সাথে বাঁধের উপর বসতি স্থাপন করা থেকে বিরত থাকতে হবে বলেও জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, নৌ দুর্ঘটনা কমেছে, তবে কিছু বড় দুর্ঘটনা ঘটে গেছে। নদীর নাব্যতা, দূষণ ও দখল রোধে জোর তৎপরতা চালাতে ডিসিদের নির্দেশ দেন তিনি। আর মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সময় রেজাউল করিম জোর দিয়েছেন পশু খাদ্যে ভেজাল এবং নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার বন্ধের উপর। আমাদের মন্ত্রণালয়ের পক্ষে সুযোগ সুবিধা দেওয়া হয়, তখন দেখা যায় যে কিছু জেলা প্রশাসন থেকে বলেছে আপনারা পানি উন্নয়ন বোর্ড, নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রকৌশলীদের নিয়ে বালি মহল ইয়ারমার্ক করবেন, সেখানে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বালি উত্তোলন করতে হবে। অবৈধ বালি উত্তোলনের মধ্য দিয়ে নদীর নাব্যতা নষ্ট হয়ে যায় এবং আমাদের নৌপথগুলো সেখানে অনেক বিঘ্নতা তৈরি হয়। সরকারের বিভিন্ন প্রকল্প যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয়, কোনো প্রকল্পের অর্থ অপব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য তাদের অনুরোধ করেছি।